আজকে মায়ের কাছ থেকে পূজোর গিফটও পেয়ে গেলাম দাদা আমাদের ওই দেখো পালিয়ে যাচ্ছে নিয়ে পালিয়ে যাচ্ছে ঘুমতে ঘুটে দৌড়ে চলে এসছে পাপার সাথে না গো তুই মাঝখানে এসে বসে পড়লি কে কোলেতে তাহলে আমি মাছটা কাটবো কি করে এই রে এতক্ষণ ঘুরপাক কাটছিল এখন এসে কোলে বসে পড়ল দেখো আর এই যে বাবা ছোট ছোট চুনো মাছ এনেছিল পুঁটি বললাম আমি চুনো মাছ এনেছিল তো এগুলোকে আমি এখন বাচ্ছি বসে বসে রুহি তো ঘুমাচ্ছিল কালকে 3:30 অব্দি জেগে দিয়ে এই এখন 10:30 সময় ঘুম থেকে উঠলো কাল রাতে জানি না রুহির কি হয়েছিল সে কিছুতেই ঘুমাতে চাইছিল না দিয়ে আজকে এই যে এতক্ষণ ঘুম থেকে উঠে এখন ঘুরপাক খাচ্ছে রান্নাঘরের কাজ করছে এখন মাম্মাম থেকে উঠে আজকে রুহি ব্রাশ করেনি তাই এখন চলে এসেছে ব্রাশ করতে এই যে ব্রাশ আর টুথপেস্ট একা একা করবে একা একা ব্রাশ করবে বলে দেখো নিজের জায়গাতে দাঁড়িয়ে পড়েছে দাও আমি টুথপেস্টটা বার করে দিই আগে ব্রাশ করে নাও তারপর তো জল ব্রাশ করার আগেই বলছে জল স্পাইডার নেই তো এখনো স্পাইডার গুলো আছে ভালো করে ব্রাশ করো আসলে ব্রাশ করতে আসে হচ্ছে জলের জন্য যা যা সব স্পাইডার চলে যাও বলে যাও হয়ে গেল ব্রাশ করা ইরি স্পাইডার গুলো তো সব মুখের ভিতরেই রয়ে গেল যা ভালো করে ব্রাশ করতে হবে তো হ্যাঁ জল নেওয়ার জন্য পাগল দেখো একবার ব্রাশ করা দুবার বলে জল দাও কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ বিকালবেলাতে রেডি হয়ে মায়ের ব্যাগ নিয়ে চললো রুহি শোনো আমাদের কোথায় যাচ্ছ গো তুমি ঘুরতে যাচ্ছ এই রে এই রে রুহির থেকে রুহির ব্যাগ ভারী হয়ে গেছে গো দেখো ভালোভাবে ওকে ব্যাগটা কাঁধেই দিয়ে দিয়েছি আমি তাহলে আজ থেকে আমার ব্যাগ রুহি বইবে ঠিক আছে ওকে বাবা আয়নাতে আবার দেখতে যাচ্ছে ভাল লাগছে রুহিকে হ্যাঁ বিকালবেলা আমরা একটু বেরোচ্ছি পুজোর সবাইকে গিফট দিতে যাবো আর তার সাথে আমার একটু বাজারেও কিছু কাজ আছে রুহির যে লেহেঙ্গাটা বানাচ্ছি তার জন্য অনেক কিছু নেওয়ার আছে এই হচ্ছে সব পুজোর গিফট ভাইদেরকে দিতে যাব এগুলো তার সাথে তো দাদার জন্য জামা প্যান্ট কিনেছিলাম পুজোর সেগুলোও দেওয়া হয়নি তো আজকে চলো সবাইকে গিফটগুলো দিয়ে আসি রুহিকে দেখেছো আগে থেকেই ও দেখতে শুরু করেছে আজকেই আসলে আসলো সব জিনিসগুলো অনলাইনে অর্ডার করেছিলাম কি লেখা আছে এখানে জি আর তুমি তাহলে গিফট দেবে তো সবাইকে সবাইকে গিফট দেবে তো হুম অভি তো এদিকে এখনো ঘুম ছাড়েনি ওর অবস্থা এখন আমি যদি না রাখতে আমি আরো ঘুমাতো কিছুতেই উঠছিল না রুই কালকে জাগিয়ে রেখেছিল না গো মাপিত হচ্ছিল মাপিত বাবা মেয়ের কালকে একদম দেখো চলে এসেছি সব আর এখন আমি নিজেই ভুলে গেছি কার জন্য কোনটা অর্ডার দিয়েছিলাম মানে ওরাই পছন্দ করে অর্ডার দিয়েছিল তো ওরা ঠিক বুঝে নেবে এইটা মনে আছে এটা হচ্ছে বাপনের এটা হচ্ছে তোমার পূজা তোরটা কোনটা রাখতো ভুলে গেছি এইটা ঢাকা পড়ে যাচ্ছিস তো এরকম দেখাচ্ছে এই যে এটা হবে তোর গায়ে হ্যাঁ হয়ে যাবে ঠিকই হবে ওভার সাইজ নিয়েছে তো এবছর সব ওভার সাইজ টাই পিকটা দেখো পিকটা তো দেখি কেমন এইটা পুচারটা তোরটা দেখি কেমন লাগছে এই কাকা এর দেখেছো কি আছে এটা ভালো না ওটা ভালো কোনটা কোনটা বেশি ভালো
দুটোই দেখে হাসছে, ভালো লেগেছে তাহলে। আমারটা আমারটা দেখছে বাইরে চলো, আজকে থেকে ঠাকুর দেখা শুরু। বাই 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 বাই, ঘুরতে যাচ্ছি, টাটা। এর কাছে এখন এসেছে, এবার মামাই গিফটটা দাও পূজোর। আগের দিন মামাই তো না নিয়েই চলে এসেছে, মামাকে দিয়ে দাও। বাবা দিচ্ছে, দেখো আমাকে দেখে দাও। এটা কার, এটা কার একবার বলে দাও তো, এটা কার বলে দাও। মামাই, মামাই, বাবা এটা তাহলে আমি পড়বো পূজোতে। আরে হ্যাঁ, তা মামাইকে বলো যে পছন্দ হয়েছে, এটা রুহি পছন্দ করে কিনেছে না গো, এবার বলছে যে ওর গিফটটা দাও। সেইটা বলছে দাও, তাহলে আমি কাকে দেবো? এটা তো বাবাই এর গিফট ছিল। মামাকে দিতে যাচ্ছে, না না দেবে না, ও পালাচ্ছে এখান থেকে, কেউ নেবে না, কেউ নেবে না। দাও, দেবে না, দাও তো মামাকে দিতে, টাকা রাখতে নেই, দিয়ে দাও, কাজ করবে ওটা নিয়ে, টাকা নিয়েও বলে ও কাজ করবে, টাকা নিয়ে কি করবে দেখো, কি করবে বলে দাও, কাজ করবে, কি কাজ, কাজটা কি বলে দাও, আগে বলে দাও, কাজ করবে, কাজ করবে বলে, কি কি কিনবে বলছো, বলো কি খাবে, বলো কি কি খাবে তুমি, আর কি খাবে, দোকানে গিয়ে, দোকানে আইসক্রিম খাবে, আর কি খাবে, না ঘরে হবে না, ঘরে হবে না, না পাপাকে দাও, পাপাকে দাও, ঘরে এনে দেবে, এটা পুরো মায়ের মতো হয়েছে, যা দোকানে গিয়ে খেতে হবে। হ্যাঁ, আর কি খাবে, আর কি খাবে, পাপাকে দিয়ে দাও, আর কি খাবে বলো, আর দিয়ে দাও, দেবে আমাকে, দেবে দেবে, রুহি গুড গার্ল, পাপাকে দিয়ে দেবে, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, আমি পুচি খাবে বাবা, আর 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 আরেকটা জামা কিনবো, এটা রুহির, যার হাতে দিয়েছি সে আর ছাড়বে না, ওই দেখো পালিয়ে যাচ্ছে, নিয়ে পালিয়ে যাচ্ছে, এই যা তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নে, কি অবস্থা ভাবো, কাউকে দেবে না, আর ওইদিকে অভিদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, ও এখনো আছে এদিকে, দেখ যা দেখে নিয়েছে বলে নিয়ে নিয়েছি, ও কতটা খুশি হয়েছে, জোরে বলো, জোরে ফুচি খাবে ভাবো তাহলে, এই তুই চাপা পড়ে যাবি, ফুচির ব্যবসা হয়ে যাবে, ফুচির ব্যবসা বেশি হয়ে যাবে। এটা তোমাকে কে দিল তাহলে পূজোর গিফটটা?
এ পরের বার কিন্তু পূজোর গিফট নেওয়ার সময় ও তখন চাইবে যে আমাকে দাও, আর কিছু নিবি দু চারটে আর দেব, এখনো পড়ে আছে একটা পার্সেল চলে এসছে আর কি আছে ভিতরে আমরা তো জানি না, ওই দেখবে তাহলে তবে জামা আছে এটুকু আমি জানতামই। হাওড়া থেকে নিবেদিতা ব্যানার্জি পাঠিয়েছে, নিবেদিতা অনেক পাঠিয়েছে। তবে কিন্তু জানিস তো এবারে পুজোতে না অনেকেই গিফট পাঠাতে চাইছে, কিন্তু রোহিত যেহেতু অনেক বড় হয়ে গেছে, আগের বারে যেরকম ছোট ছিল এবার অনেকেই না গিফট সে কি পাঠাবে বুঝতে পারছে না। আমাকে সবাই বলছে যে টাকা পাঠিয়ে দেবো, কিন্তু আমি বলছি যে না ওরকম কি করা হয়, খারাপ লাগে জিনিসটা। দুটোর মধ্যে পার্থক্য যেমনই হোক ওটা বেশ ভালো লাগে, তার জন্য বললেন যে গিফট পাঠাবে না কি মানে টাকা যেন সব থেকে ভালো লাগে রুহির রিয়াকশনটা, ওর গিফট গুলো দেখে ওর যে রিয়াকশনটা একদম ইউনিক, প্রত্যেকটা গিফট দেখে পুরো খুব খুশি হয়, খুব খুশি হয়। চলো দেখি এবার রুহিকে দেখাই, রুহির এই দেখ আম্পু দেখে যা দাঁড়া এখন দাঁড়ায় সব আসবে। এটা কি এসে পড়ো উড়িয়ে বাবা রে, ও এখন পড়বে, পাকা বুড়ি হয়ে গেছে একবারে। কেমন হয়েছে বলো, জামা জামাটাও পরিয়ে দাও, ও কাউকে দেবেই না, পাকা বুড়ি একবারে, ছিড়বে ট্যাগ ছিড়বে, না না একটা ছিড়বে, হ্যাঁ বুদ্ধি আছে। আচ্ছা না ট্যাগ ছিড়ে দিয়েছি, ঠিক আছে এই ঠিক আছে। এটা এটা কে দিল তোমাকে, মামাইয়া, মামাইয়া দেয়নি, এটা মাছিমণি দিয়েছে, থ্যাংক ইউ বলে দাও মামাই। তাহলে পুজোতে রুহির কটা জামা হলো এবার, সব একদিন একসাথে দেখাবো কটা জামা হয়েছে, জামাটা কেমন হয়েছে বলো। দাঁড়াও এখনো এক্সপেরিমেন্ট করছে, এখনো দেখছে, এখনো দেখছে ও ভালো করে। রুহিকে ছাড়াই আমরা বাজারে বেরিয়ে পড়েছিলাম, আর এই যে দুজনেরই কেনাকাটি কমপ্লিট আজকে, আমার কিনেছি পেপার আর আমার এত লেস কিনেছি, লেস নেই লেস নেই গাদা লেস কিনে দিয়েছে আজকে। ওই গান করছো তুমি, আচ্ছা ওলে বাবা ভাই শোনা তো কতদিন পর আবার একা একা থেকেছে জানো, আমার কষ্ট হয়েছে মা দেখো শুয়ে পড়েছে, কষ্টে উল্টে গেছিস, হ্যাঁ একটু কষ্ট হচ্ছে, বলছে বলছো মাকে বলছো তোমার কত হয়েছে, হয়নি তো কত হয়নি তো, ও এখন দেখতে আসছে কি নিয়েছে, এই যো এটা বাবার কাজের, বাবা নাও তোমার জিনিস তুমি নিয়ে নাও, বাবার কাজের বলেছি বলে বাবা আবার দিয়ে দিচ্ছে ফেরত। আর তুমি একটু মামাইয়ের সাথে পড়াশোনা করেছো নাকি, এখন মামামের হাম্পু নেবে, তোমার হাম্পু নেবে নাকি তাই, কার হাম্পু নেবে তুমি,
জানো আবার প্যাক দিয়ে দিয়েছে আমাকে প্রত্যেকদিন বাড়ি গিয়ে মন খারাপ করে বসে থাকে, এখানে তো বেশিক্ষণ থাকতে পারে না, আমাদের সাথে ঘুরতে বেরিয়ে পড়ে, আজকে মনে সুখে খেলেছে। এতক্ষণ ধরে খেলছিলই তো, খেললো পড়লো, বাবা কত পড়াশোনা হলো। আমাদের বাড়ি এসে ঘুম পেয়ে গেছে, আরো তাকাতে পারছে না, চোখে ঘুমিয়ে পড়বে এবার। এই রে বাবা এসেছে, এ দেখো ঘুমানোর জন্য একবারে শুয়ে পড়েছে। একটু ভাত খাবে না? কখন খাবে ভাত? কালকে খাবে। এই গো জোর ঘুম পেয়ে গেছে, এখন দেখি রুহিকে ঘুম পাড়াই আগে। টাটা, সবাইকে গুড নাইট বলে দাও। ওলে বাবা আচ্ছা যাই।